প্রিয় দর্শক, 2015 সালে বাজরঙ্গী ভাইজান সিনেমার সেই শিশু অভিনেত্রী মুন্নির জীবনযাপন এবং সফলতার কাহিনি সম্বন্ধে আজকে আমরা জানব। তার পুরো নাম হর্ষালি মালহোত্রা, একজন ভারতীয় শিশু অভিনেত্রী। তিনি 6 মার্চ 2008 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বিপুল মালহোত্রা ও মায়ের নাম কাজল মালহোত্রা, এবং হর্ষালির একটি বড় ভাই আছে, তার নাম হার্দিক মালহোত্রা। হর্ষালি মালহোত্রার অভিনয় জীবন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অডিশনের জন্য 5000 মেয়ের মধ্যে নির্বাচিত হওয়া হর্ষালি, এবং সমালোচকদের কাছে তার অভিনয়ের জন্য বিশেষ প্রশংসিত ছিল এই শিশু অভিনেত্রী। সালমান খানের সুপারহিট ছবি বজরঙ্গী ভাইজান 2015 সালে সেই ছবির কাহিনীকে কেন্দ্র ছিল ছোট মুন্নি। পাকিস্তান থেকে এসে যে হারিয়ে গিয়েছিল ভারতে, এবং একজন ভারতীয় ধর্মপ্রাণ ব্রাহ্মণ পবন কুমার চতুর্বেদীর সাহায্যে স্বদেশে ফেরেন সাহিদা ওরফে মুন্নি। পাকিস্তানের মুসলিম মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তারপর তাকে ঘিরে ছবির কাহিনীর ইতিবৃত্ত। সেই মুন্নি তথা তার পুরো নাম হর্ষালি মালহোত্রা এই 5 বছরে অনেকটাই বড় হয়ে গিয়েছে বজরঙ্গী ভাইজানের সেই ছোট্ট মুন্নি। দেখলে সত্যি চেনা অনেক কঠিন। সম্প্রতি দেওয়ালি উদযাপনের কয়েকটি ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। ছবিগুলিতে মুন্নিকে দেখে অবাক নেটিজেরা। বোঝা যাচ্ছে না যে এই 5 বছরে সেই ছোট্ট বালিকা অনেকটাই বড় হয়ে গিয়েছে। সে এখন রীতিমতো কিশোরী। হর্ষালি শেয়ার করা ছবিগুলি কোথাও তাকে রাঙ্গুলির পাশে বসে থাকতে দেখা গিয়েছে, আবার কোথাও কোথাও দাদা হার্দিক মালহোত্রাকে ভাইফোঁটা দিতেও দেখা গিয়েছে।